ভারত তার টেকনিক দ্বারা তৈরি করেছে এমনই এক বোম্বার যার টেকনোলজি এবং ক্ষমতা সম্পর্কে জেনে বিশ্বের সব শক্তিশালী দেশই হয়ে গেছে আশ্চর্য। আমেরিকার F-22 র্যাপ্টারের মতো সুপার যোদ্ধা তো চলেছে ভারতের এই নতুন যুদ্ধ বিমান। বন্ধুরা, আপনি ভারতের পঞ্চম এবং ষষ্ঠ জেনারেশনের MK Mark 1 এবং MK Mark 2 এর বিষয়ে শুনেছেন, এছাড়াও আপনি ফুফা ফাইটার জেটের বিষয়েও শুনে থাকবেন, যা নিয়ে বলা হচ্ছে এটা সপ্তম জেনারেশনের ফাইটার জেট হতে চলেছে, যেটা সম্পূর্ণভাবে স্টেলথ হবে। অর্থাৎ এই ফাইটার জেট শত্রু দ্বারা মজুত করা রাডার সিস্টেমে ধরা না পড়েই শত্রুদের ওপর হামলা করতে সক্ষম। এর বিষয়ে আরো একটা কথা আপনি জেনে নিন, এই ফাইটার জেট অর্থাৎ এমকার সব ভার্সন আমেরিকার F-22 র্যাপ্টার, যেটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান বলে মনে করা হয়, তার বরাবরের হতে চলেছে। বন্ধুরা, আপনি যদি এটা জানতে পারেন যে এমকার চেয়েও বেশি শক্তি সম্পন্ন আরো একটা ফাইটার জেটের ওপর ভারত কাজ করছে, যার ডিজাইন, যার ক্ষমতা, যার টেকনোলজি, আপনারও মাথা ঘুরিয়ে দেবে। তো বন্ধুরা, আপনি তাকে কি বলবেন? হ্যাঁ বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ভারত তৈরি করেছে নিজের এমন এক যুদ্ধ বিমান, বরং যেটা একটা বোম্বার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারত নিজের বোম্বার তৈরি করতে চলেছে, যেটা ভারতকে এশিয়ার সবচেয়ে সুপার পাওয়ার কান্ট্রি করে তুলবে। চলুন বন্ধুরা, এই ফাইটার জেটের সম্পূর্ণ ক্ষমতা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ভারতের নতুন বোম্বার হবে পুরো এশিয়ার ওপর ভারী। ভারতের টেকনোলজি দ্বারা তৈরি হওয়া বিমান হবে নতুন বোম্বার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভারতের স্বদেশী টেকনিক দ্বারা তৈরি হওয়া বিমান TETBF ফাইটার জেটের বিষয়ে। সবার প্রথমে আপনি এটা জেনে নিন যে ভারতের TETBF ফাইটার জেটের ক্ষমতা কত। ভারতের কেনই বা এই বিমানের সাথে আমাদের সমগ্র এশিয়াতে কত সুপার পাওয়ার হয়ে যাবে, আর এই বিমান চীনের ওপর কতটা ভারী পড়বে, এই সবকিছুই জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভারত আজ কিছু বাছাই করা দেশের মধ্যে একটি, যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে অপারেট করে। এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে সমুদ্রের রাজা বলা হয়ে থাকে, এর আকার একটা দ্বীপের মতো হয়ে থাকে। এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কত বেশি শক্তিশালী হয় আপনি এই বিষয় থেকেই ধারণা করুন, যেটা একাই কোনো দেশকে যুদ্ধে হারিয়ে দিতে পারে। যদি ভারতের কথা বলা হয় তাহলে ভারতের কাছে বর্তমান সময়ে দুটো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মজুত রয়েছে, যেগুলো হলো INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত। আপনি এটা জেনে গর্ববোধ করবেন যে ভারত ভবিষ্যতের জন্য আরো 2-3 এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করার প্ল্যানিং করেছে, যেটা ভারত মহাসাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত ভারতীয় সমুদ্র সীমাকে নিরাপত্তা দিতে সক্ষম হবে, আর ভারত চীনের বেড়ে যাওয়া নৌসেনার বিরুদ্ধে কড়া জবাবও দিতে পারবে। বন্ধুরা, এয়ারক্রাফ্ট ক্যারিয়ারেতে মজুত থাকা ঘাতক হাতিয়ারের বিষয়ে যদি কথা বলা হয়, তাহলে তাতে ক্যারিয়ার বেসড ফাইটার জেটের নাম সবার প্রথমে আসে। কিন্তু বর্তমান সময়ে কিছু বাছাই করা ফাইটার জেটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে, যার মধ্যে রয়েছে রাশিয়ার MiG-29, আমেরিকার F-18 সুপার হর্নেট এবং ফ্রান্সের রাফায়েল M। কিন্তু ভারতের কাছে স্বদেশী টেকনোলজি দ্বারা তৈরি হওয়া এমন কোন ফাইটার জেট নেই, যেটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে উঠতে সক্ষম। আর এই কারণের জন্যই ভারতীয় নৌসেনারা নিজেদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের ওপর রাশিয়ার ফাইটার জেট MiG-29 ফাইটার জেটে আসা ক্রমাগত টেকনিক ফল্টকে দেখে। ভারতীয় নৌসেনারা ভবিষ্যতে এই ফাইটার জেটকে রিপ্লেস করার প্ল্যান তৈরি করছে, আর এই কথাকে স্মরণে রেখেই ভারত এমন এক ফাইটার জেটকে তৈরি করছে যার নাম হলো TETBF, অর্থাৎ যেটা টুইন ইঞ্জিন বেসড ফাইটার জেট। তো বন্ধুরা, কতটা ঘাতক হতে চলেছে ভারতের এই নতুন ফাইটার জেট TETBF? বন্ধুরা, TETBF একটা নতুন টুইন ইঞ্জিন সম্পন্ন ফাইটার জেট, অর্থাৎ এই ফাইটার জেটে দুটো ইঞ্জিন লাগানো থাকবে। এটা সম্পূর্ণভাবে স্টেলথ টেকনোলজিতে পরিপূর্ণ হবে, অর্থাৎ এটাকে শত্রু দেশের রাডার সিস্টেম সহজে ডিটেক্ট করতে পারবে না। এয়ারো ইন্ডিয়া শোতে দেখানো এই নতুন মডেলকে দেখে পুরো বিশ্বই আশ্চর্য হয়ে গেছিল, কারণ সামনের দিকে দেখতেই ফাইটার জেট আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-22 র্যাপ্টারের মতোই। ভারতের দ্বারা তৈরি করা এই ফাইটার জেট পরবর্তী সময়ে
আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের মেন হাতিয়ার হবে, যার মাধ্যমে ভারতের সামুদ্রিক ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই ফাইটার জেটকে হাওয়া থেকে হাওয়াতে টার্গেট করা এবং হাওয়া থেকে ভূমিতে টার্গেট করা কয়েকটা মিসাইল দ্বারা সাজানো হবে, যার মধ্যে অস্ত্রের মতো মিসাইলকেও যুক্ত করা হবে। ভারতের এই ফাইটার জেট হাওয়াতেই তা জ্বালানি ভরতে সক্ষম হবে। আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দ্বারা পরিপূর্ণ এই ফাইটার জেট শত্রুদের রাডার সিস্টেম এবং তাদের হাতিয়ারকে জ্যাম করার ক্ষমতাও এর মধ্যে রয়েছে। টেডবিএফকে এমন ভাবে তৈরি করা হবে যে ভারত কন্ট্রোল করে ডানাকেও হোল্ড করতে পারবে, যার জন্য একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর বেশি ফাইটার জেট মজুত করা যাবে। এই জন্যই ফাইটার জেটে ছোটখাটো পরিবর্তন করে একে ভারতীয় বায়ুসেনার বোম্বার রূপেও ব্যবহার করা যাবে, কারণ এর যে ইঞ্জিন থাকবে সেটা অনেক বেশি শক্তিশালী হবে, যার মাধ্যমে উচ্চতা সম্পন্ন এলাকাতেও এটা খুব সহজেই উড়তে সক্ষম হবে। এটা অধিক মাত্রায় পেলোডও বহন করতে পারবে। তথ্য অনুযায়ী টেডবিএফ ফাইটার জেটের ডিজাইনকে ভারতীয় বিজ্ঞানী দ্বারা 2026 সালের মধ্যে রোল আউট করার প্ল্যান তৈরি করা হয়েছে এবং 2030 সালের মধ্যে এটা টেস্ট কমপ্লিট করে তারপর মাস লেভেলের প্রোডাকশন শুরু করে দেওয়া হবে, যার পর ভারতের দ্বারা তৈরি করা টেডবিএফ ফাইটার জেট ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারে মজুত হয়ে ভারতের শত্রুদের কড়া জবাব দিতে সক্ষম হবে। বন্ধুরা, এই ভিডিওতে এখনো তো এতটাই, তবে আপনার কি মনে হয়, ভারতের জন্য কি এই ফাইটার জেট একটা বোম্বারের জায়গা নিতে সক্ষম হবে? সত্যি কি ভারত এই ফাইটার জেট থেকে চীনকে কাউন্টার করতে পারবে? আপনি আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।